চিরতরে হারালেন কাছের মানুষকে, শোকে পাথর বলে অভিনেত্রী। কি হয়েছে বিস্তারিত জানাচ্ছি আজকের এই প্রতিবেদনে। তো বন্ধুরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশান আইকনটি অল করে রাখুন, দেখতে থাকুন। কাছের মানুষকে হারালেন বলিউড অভিনেত্রী প্রীতি জিন্টা। নিজের সোশ্যাল মিডিয়ায় একথা খোঁজ জানিয়েছেন নায়িকা। সমস্ত ভক্তদের উদ্দেশ্যে লম্বা একটি পোস্টে প্রীতি জানিয়েছেন তার শ্বশুর জন সুইল্যান্ডে প্রয়াত হয়েছেন। শ্বশুরকে হারিয়ে শোকের ছায়া নেমে এসেছে প্রীতির পরিবারে। শ্বশুরমশাইয়ের সঙ্গে একটি থ্রোব্যাক ফটো শেয়ার করেছেন প্রীতি। লাল রঙের গর্জিয়াস লেহেঙ্গা পরে শ্বশুরের হাত ধরে দাঁড়িয়ে রয়েছেন প্রীতি। জন সুইন্ডালকেও স্যুট পরে হাসি মুখে দেখা গিয়েছে। শোকে কাতর অভিনেত্রী একটি আবেগপূর্ণ নোট লিখেছেন। ক্যাপশনে লিখেছেন, প্রিয়জন, আমি আপনার উদারতা এবং আপনার অবিশ্বাস্য রসবোধ মিস করব। আমি আপনার সাথে শুটিং করতে পছন্দ করতাম, আপনার প্রিয় ভারতীয় খাবার রান্না করতে এবং সূর্যের নিচে প্রতিটি বিষয়ে কথোপকথন করতে পছন্দ করতাম। আমার এবং আমার পরিবারের জন্য, আপনার বাড়ি ও হৃদয় উজাড় করে দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ছাড়া পূর্ব উপকূল কখনোই একরকম হবে না। আমি জানি আপনি এই মুহূর্তে শান্তিতে এবং সুখী জায়গায় আছেন, শান্তিতে থাকুন। হাত জোর করে শ্রদ্ধা জানিয়েছেন প্রীতি। প্রীতির এই শোকে সকল ভক্তরাও সমবেদনা জানিয়েছেন। উল্লেখ্য, 2016 সালে জেনি গুডেনফের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন প্রীতি জিন্টা। বর্তমানে বলিউড থেকে দূরে গিয়ে মার্কিন মুলুকের স্বামী ও দুই যমজ সন্তানকে নিয়ে চুটিয়ে সংসার করছেন এই অভিনেত্রী। শেষবারের মতো প্রীতিকে সানি দেওলের বিপরীতে নীরজ পাঠকের অ্যাকশন কমেডি ছবি ভাইজি সুপারহিটে দেখা গিয়েছিল। বক্স অফিসে তেমন ব্যবসা করতে পারেনি এই ছবি। আদিত্য রয় কাপুর এবং অনিল কাপুর অভিনীত একটি ওয়েব সিরিজ দ্য নাইট ম্যানেজারও দেখা গিয়েছিল প্রীতিকে। তো বন্ধুরা এই আপডেটে ছিল এতটুকুই, খুব দ্রুত ফিরে আসছি নতুন কোনো আপডেট নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।